দুই ঘণ্টারও বেশি সময় ধরে ভোট গ্রহণ বন্ধ গাইঘাটায়। ফুলসরা গ্রাম পঞ্চায়েতের 127 নম্বর বুথে বাম প্রার্থীর প্রতীকচিহ্ন ভুল, এই অভিযোগে ভোট গ্রহণ বন্ধ। দীর্ঘ সময় পর পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রায় দু ঘণ্টারও বেশি সময় পর পুনরায় ভোট গ্রহণ শুরু হল উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের ফুলসরা গ্রাম পঞ্চায়েতের পাঁচপোতার ঢাকাপাড়ার 127 নম্বর বুথে। ব্যালট পেপারে সিপিএম এর সিম্বল ভুল আসায় এই বিভ্রাট। 30 থেকে 35টি ভোট পোলিং হওয়ার পর এই ভুল নজরে পড়ে। তারপরে দুই ঘন্টারও বেশি সময় ধরে বন্ধ থাকে ওই বুথে ভোট গ্রহণ। আমার সেই কাজটা তো জানে শেষ, তো সেটা আসেনি ওই জন্য বন্ধ আছে। ঘন্টাখানেক হয়ে গেছে। আমার স্বামী দেখেছে যে ওইখানে যে আমার কাজটা হাতুড়ি ধানের শেষটা আছে নাকি, ওটা দেখে তাও বলছে যে আমার এটা নেই। না থাকার পরে তারপর এখানে বন্ধ বলেছে কি বন্ধ থাকো কেন। কটা ভোট পড়েছে আমি তো বলতে পারবো না, আমি বাড়ি চলে গেছি। ঘটনায় প্রত্যক্ষদর্শীরা বলেছেন এটা সম্পূর্ণ শাসক দলের চক্রান্ত। তারা চেয়েছিল ভোটটা বাতিল হয়ে যাক, তাই রাতের বেলা সন্ত্রাস থেকে শুরু করে ভোট গ্রহণের সময় এমন চক্রান্ত করে চলেছে। ভোট হওয়ার মানে ব্যালট পেপারে যে সিপিএম এর যে সিম্বলটা আছে সেই সিম্বলটা একটু ভুল এসেছে। সিপিএম আর সিপিআই এর সিম্বল ছিল, দুটো সিম্বলই সিপিএম এর চলে এসেছে। তা আমাদের 34টা ভোট পোলিং হওয়া পর্যন্ত যখন দেখা গেছে প্রথমে কিন্তু তখন বন্ধ করেনি এরা, কিন্তু এরা পরে এটাকে বন্ধ করলো 34টা ভোট হয়ে যাওয়ার পরে। এখন আবার এই নতুন ব্যালট পেপার এসে চালু হচ্ছে। ব্যালট পেপারটা এখনও পুরো আসেনি, 100 ব্যালট পেপার নিয়ে এসেছেন এনারা আর এখন চালু করছেন। এখানে 1382 ভোটার আছে, সবাই মাত্র 100টা ব্যালট পেপার এলো। এটা বিরোধীদের মানে শাসক পার্টির চক্রান্ত আর কিছুই নয়। এরা এখানে ভোট করাতে চাচ্ছে না, রাতের বেলা সন্ত্রাস করছে, এখানে ভোটটা ডিলে করতে চাইছে। হঠাৎ এমন বিভ্রাটে বিব্রত ভোটাররা। ফুলসরা অঞ্চলে 1382 জন ভোটার রয়েছেন। 30 থেকে 35টি ভোট পোলিং হওয়ার পর ব্যালট পেপারের ভুল নজরে আসে। তারপর দুই ঘন্টারও বেশি সময় ধরে ভোট গ্রহণ বন্ধ থাকে। নতুন ব্যালট পেপার আসার পর শুরু হয় পুনরায় ভোট গ্রহণ। ভুল ব্যালট পেপার থাকাকালীন যারা ভোট দিয়েছেন তাদের পুনরায় ডাকা হয় দ্বিতীয়বার ভোট দিতে। মানে আমাদের এখানে তিনটে ছটা প্রার্থী, এবার কাস্তে হাতুড়ি তারা চিহ্ন আর ধানের শীষ, এই দুটোর মধ্যে কনফিউজ হয়ে যেটা দিয়েছে এরা সিম্পল সেটা বাদ দিয়ে অন্যটা এসছে, যার জন্যে 25টা ভোট পড়ার পরে তারপর ওরাই বন্ধ করে ফেলেছে। যখন দেখেছে এটা ভুল হয়েছে তখন থেকেই বন্ধ আছে। হ্যাঁ, সিম্বলে ভুল। ওই 25টা ভোট পড়ার পর 7টা থেকে আরম্ভ হয়েছে, 25-30টা ভোট পড়ার পর তারপর না আর কোনো সমস্যা হয়নি। এটা আমাদের আপোষে যা হোক মিলছাল হয়ে গেছে, এখন উপর থেকে সবাই এসছেন। এসে সকাল থেকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ভোট দেওয়ার লাইনে বিব্রত ফুলসরা গ্রামের বাসী তারা। কারণটা হচ্ছে আমাদের এখানে দুটো কাস্তে হাতুড়ি আর একটা ধানের শীষ, কিন্তু ধানের শীষ আসেনি, দুটোই কাস্তে হাতুড়ি এসে গেছে, যার জন্যে গোলমালটা হয়েছে। এখনো পর্যন্ত বন্ধ আছে? না, এখন চালু হলো। কতক্ষণ পরে চালু? ধরেন প্রায় 3.5 ঘন্টার মতো। এতক্ষণ দাঁড়িয়ে আছে? এতক্ষণ দাঁড়িয়ে। হ্যাঁ, প্রশাসন এসেই তো সব মিলসাল করলো। সোম দাস এবং সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।